আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যান্ড পেইন্ট করতে মূলত সবথেকে প্রয়োজনীয় হলো কালার। এটা কোক্রামিন কালার, এটা আমি ফেসবুকের একটা পেজ থেকে নিয়েছি। কালারগুলো একটু ভারী, আসলে এগুলো হোমমেড কালার, এগুলো দিয়ে খুব ভালো রং করা সম্ভব। এরপরে আসি অ্যাক্রেলিক ফেব্রিকেল কালারে। এটা আপনারা সানফ্লাওয়ার কিট ধরেও নিতে পারেন, এই কিটে 10টা কালার থাকে। এইগুলো রঙগুলোর নাম বোতলের গায়ে লেখা থাকে, যেমন এটা মারুন কালার। এগুলো মার্কেটেও পাওয়া যায়, এগুলোর দাম 32 থেকে 40 টাকার মধ্যে। আমি এটা দারাজ থেকে নিয়েছি, আমার কাছে দারাজ থেকে সুবিধা মনে হয়েছে তাই। এরপরে আসি ব্রাশ, যেটা খুবই প্রয়োজনীয় হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে। এগুলো সিঙ্গেল ব্রাশ আমি প্রথমে মার্কেট থেকে নিয়েছিলাম যখন আমি নতুন শুরু করি, তারপর আস্তে আস্তে সেট ধরে ব্রাশ কেনা শুরু করি। এগুলো আমি দারাজ থেকে নিয়েছি, এগুলোর মান মোটামুটি অনেক ভালো। দাম অনুসারে আপনারা যে কোনো মার্কেট থেকে নিতে পারেন অথবা ফেসবুকের বিভিন্ন পেজ থেকে নিতে পারেন। এগুলো দিয়ে অনেক ভালো হ্যান্ড পেইন্ট করা যায়। এবার আসি ইঙ্কে। এটা সাধারণত রং পাতলা করার কাজে ব্যবহার হয়। এটা বাইন্ডার, এটা মূলত আঠা। এগুলো ফ্রেম, কাঠের ফ্রেম, যেগুলো আমরা সবাই জানি হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে অনেক প্রয়োজন। হ্যান্ড পেইন্ট করতে বিভিন্ন ধরনের ছোটো বড় ফ্রেমের প্রয়োজন হয়, এগুলো আপনারা বাড়ির থেকে নিতে পারেন। আমি আজকে আপনাদের একটা ছোট্ট সিম্পল ফুল করে দেখাবো। যারা নতুন আছেন অবশ্যই ফুল করার আগে কাপড়ের উপর হালকাভাবে পেন্সিল দিয়ে আঁকিয়ে নেবেন, তাহলে আপনাদের কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। Thank you.